এবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে আইসিসির প্রধান তদন্ত কর্মকর্তা এস ফাল আর বেফাল বলেন আদালতে বিষয়টি নিষ্পত্তি হতে ছয় থেকে সাত মাস সময় লাগতে পারে এ সময় এক প্রশ্নের উত্তরে এস আই এম বেফাল জানান বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো টেকনিক্যাল সহায়তা চাইলে সেই সহায়তাও দেবে আইসিসি রোহিঙ্গা নির্যাতনের অভিযোগে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং এর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন প্রধান প্রসিকিউটর এখন এ নিয়ে সিদ্ধান্ত নেবে আদালত বিষয়টি নিষ্পত্তি হতে ছয় থেকে সাত মাস সময় লাগতে পারে ঢাকা নবাবগঞ্জে ইচ্ছামতি নদীর ওপর একটি পাকা ব্রিজের অভাবে যাতায়াতে চরম দুর্ভোগে হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে বাঁশ ও কাঠের তৈরি শাঁকো দিয়ে নদী পার হতে হয় শিক্ষার্থী সহ শত শত পথচারীকে স্থানীয়দের দাবি দ্রুত একটি ব্রিজ নির্মাণ বাস্তবায়নে কাজ চলমান জানা স্থানীয় প্রশাসন ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের তুইতাল বকচরে ইছামতি নদীর ওপর একটি সেতুর অভাবে বিশ হাজার মানুষ যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন কত ইঞ্জিনিয়ার আইলো খালি গিয়ে আইলো আর গেল আইলো আর গেল আর চেয়ারম্যান খালি আমাকে আসাল দিয়েছে খালি

উপজেলা প্রকৌশলী জানান দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা জেলার বিশেষ প্রকল্প হিসেবে বৃষ্টি দেয়া হয়েছে দ্রুত শুরু হবে নতুন ব্রিজ নির্মাণের কাজ একটি প্রজেক্ট আছে স্পেশাল প্রজেক্ট সেই প্রজেক্টে বারোশো কোটি টাকার প্রজেক্ট যেখানে দুশো কোটি টাকা বরত আছে সেই প্রজেক্টে আমরা এই পিপেল গির্জার বৃষ্টি যেন হয় সেই প্রজেক্টের মাধ্যমে সেই জন্য আমরা এটা সয়েল টেস্ট করে পাঠিয়েছি ডিজাইন আসার পরে এটা বাস্তবায়ন করা হবে ইামতে নদীর ওপর কোনো পাকা সেতু না থাকায় দুই কিলোমিটার ঘুরে যানবাহন নিয়ে চলাচল করতে হয় দুই পারের বাসিন্দাদের পাঠদান না করেও তিন বছর ধরে বেতন তুলেছেন খাগড়াছড়ির পুচগাং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজয় কুমার দেব আওয়ামী লীগের নেতা হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি কর্তৃপক্ষ মাগুরার আদর্শ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আবু আবদুল্লাহ হেল কাফি সরকার পতনের পর থেকে পলাতক থাকলেও প্রতি মাসে তার অ্যাকাউন্টে যোগ হচ্ছে সম্মানী খাগড়াছড়ি পুজগাং উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষকের নামের পাশে পাঠক্রম উল্লেখ থাকলেও ব্যতিক্রম সহকারী শিক্ষক বিজয় কুমার দেব কারণ মাঝে মধ্যে স্কুলের অনুষ্ঠানে যোগ দিলেও পাঠদান করতেন না তিনি তিন বছর পাঠদান না করেও বিদ্যালয় থেকে সম্মানী বাবদ পেয়েছেন প্রায় বারো লাখ টাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পাশাপাশি সংসদ সদস্যের ঘনিষ্ঠ হওয়ায় বিজয় কুমার দেবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি দাবি প্রধান শিক্ষকের কারণে প্রতিষ্ঠানে না গিয়েও বেতন ভাতা তোলার অভিযোগ মাগুরার আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবু আবদুল্লাহ হিল কাফির বিরুদ্ধেও লীগের নেতা এক মেয়াদে উপজেলা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সরকার পতনের পর থেকে পলাতক থাকলো মাসে তার অ্যাকাউন্টে যোগ হচ্ছে সম্মানী। তার আপাতত কোনো দরখাস্তও নাই। তবে তিনি বলেছেন আমাকে মৌখিকভাবে তোমরা দায়িত্ব পালন করে যাও। আর আমি অসুস্থ আছি সুস্থলে চলে আসব। আর তিনি নিয়মিত বেতন তোলেন। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এক মেয়াদে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেও কলেজটি তেমন উন্নতি দেখা যায়নি বরং তিনি চেয়ারম্যান থাকার সময় কলেজে আসতেন না নিয়মিত ঋতু পরিবর্তনের শীতকালের আগমন এখনও বাকি তবে আগেই উত্তরের জেলাগুলোতে অনুভূত হচ্ছে শীত দিনের বেলা স্বাভাবিক থাকলেও রাতে নামছে তাপমাত্রা আবহাওয়ার এই বৈচিত্র্যে বেড়েছে ঠান্ডা জনিত রোগ উত্তরের জেলা পঞ্চগড়ে রাত থেকে ভোর পর্যন্ত থাকছে কুয়াশা এই সময় তাপমাত্রা থাকছে কম দিনে হালকা গরম আর রাতে ঠান্ডা আবহাওয়ার তারতম্যের কারণে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ যাদের বেশিরভাগই বয়স্ক ও শিশুরা হঠাৎ করে আর কি আমার বাচ্চার জ্বর সর্দি লাগলো তারপরে আমি হাসপাতালে নিয়ে আসলাম কয়েকদিন ধরে খুব কুয়াশা দিনের বেলা 8টা বাজলে 9টা বাজলে রোদ ওঠে যায় তবে রাতে খুব ঠান্ডা পড়ে ঠাকুরগায়ে ঘন কুয়াশা না থাকলেও দিন দিন বাড়ছে শীতের তীব্রতা রাতের তাপমাত্রা নামছে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে আছে ঠান্ডা বাড়তে থাকায় দুর্ভোগ বাড়ছে নিম্ন আয়ের মানুষের কুয়াশা কম হতে পারে কিন্তু ঠান্ডা করছে প্রচুর খুব ঠান্ডা দিনের বেলা একটু গরম হলেও রাতে খুবই ঠান্ডা কয়েকদিন ধরে দিনাজপুরে তাপমাত্রা ১৩ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে তবে আগামী এক সপ্তাহের মধ্যেই তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস আগামী দু দিন তাপমাত্রা কিছুটা এই অঞ্চলে বৃদ্ধি পেতে পারে সেই সাথে শীতের অনুভূতি কিছুটা লাঘব হতে পারে এরপর তাপমাত্রা আবারও স্বাভাবিকভাবে এই অঞ্চলে হ্রাস পেতে থাকে এদিকে শীতের আগমনে বিভিন্ন জেলায় লেপ কাঁথা তৈরিতে ব্যস্ত কারিগররা ভিড় বেড়েছে ক্রেতাদের তাপস সরকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে সিউলে বরফ পড়েছে ষোলো দশমিক পাঁচ সেন্টিমিটার উনিশশো সালের পর থেকে এ পর্যন্ত যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ এতে বেড়েছে জনদুর্ভোগ বাতিলো স্থগিত হয়েছে শতাধিক বিমান ও ফেরি চলাচল এরি মধ্যে হংসেউন শহরে একজনের মৃত্যুর তথ্য মিলেছে শীতের আগমন এরি মধ্যে বিশ্বব্যাপী বইছে হিমেল হাওয়া দক্ষিণ কোরিয়াতে দেখা মিলেছে ভারী তুষারপাতের বরফের চাদরে ঢেকে গেছে রাজধানী সিউল দক্ষিণ কোরিয়ায় তুষারপাত রেকর্ড করা হচ্ছে 1907 সাল থেকে দেশটির আবহাওয়া বিভাগের তথ্য মতে সিউলে বুধবারের তুষারপাত ইতিহাসের সর্বোচ্চ এই দিন তুষারপাতের পরিমাণ ষোলো দশমিক পাঁচ সেন্টিমিটার রেকর্ড করা হয় যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ এর আগে উনিশশো সালের ২৮ নভেম্বর সিউলে সর্বোচ্চ বারো দশমিক চার সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করা হয় প্রথমবারের মতো এত ভারী তুষারপাত দেখে আমি বিস্মিত জলবায়ু পরিবর্তনের কারণে আগে থেকে আবহাওয়ার বিষয়ে ধারণা পাওয়া এখন অনেক কঠিন কয়েকদিন আগেও গরম ছিল এখন আবার হঠাৎ মারাত্মক ঠান্ডা আজকে তুষারপাত হবে এটা আমি আগেই শুনেছিলাম তাই থার্মালের জ্যাকেট ও গ্লাভস পরেছি সাধারণত এসব পড়তে হয় না আমার মনে হচ্ছে আরো ভারী কাপড় পড়তে হবে এগুলো যথেষ্ট না দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে বৃষ্টি পরিণত হচ্ছে বরফে বলছে আবহাওয়া বিভাগ সেই সাথে বইছে ঠান্ডা বাতাস এমন পরিস্থিতিতে বাড়ছে জনদুর্ভোগ স্থগিত বাতিল হয়েছে ফ্লাইট ও ফেরি চলাচল ক্ষয়ক্ষতি এড়াতে বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ দেশের অধিকাংশ স্থানে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস রয়েছে আত্মজ রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ এই ছিল সকাল নয়টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং এক্সে আমন্ত্রণ পরে জন্য